যদি ঘটতে থাকে তাহলে তো আমাদের এই গ্রামে খুব বিপদ। স্বামী, তুমি কিছু তো একটা করো, না হলে আমাদের গ্রামের বিবাহযোগ্য মেয়েরা কেউ সুরক্ষিত থাকবে না গো। আমি অনেক চেষ্টা করেছি গো সারস বউ, কিছুতেই কিচ্ছু করতে পারছি না। বাবা, আমি বলি কি, একবার যুবরাজকে ব্যাপারটা জানালে ভালো হতো না? না বীর, এই কাজ যুবরাজের দ্বারা সমাধান করা সম্ভব নয়, যা করার আমাদেরই করতে হবে। স্বামী, আমি বলি কি, একবার বাবাকে বললে হতো, কিছু একটা উপায় হয়তো উনি বলে দিতেন। হ্যাঁ সরেশবাবু, তুমি ঠিকই বলেছ, বাবাকে তো বলবোই, কিন্তু আমরা যদি কিছু একটা সমাধান বার করে ফেলতে পারি তার থেকে আর ভালো কিছু হবে না। কিন্তু বাবা, আমরা কি করতে পারি? এই বীর, তোমার মাথায় কিছু আসছে না? তুমি তো কিছু একটা করো। বৌমা, আমার মনে হয় ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। তোমার শ্বশুর মশাই আর বীর অনেক তো ভাবনা চিন্তা করলো, কই কিছুই তো সুরাহা হচ্ছে না। আচ্ছা মা, তুমি আর সোনপরি মিলে কিছু করতে পারো না? কি বলছো বীর, আমরা আমরা কি করে করব? যেখানে বাবা আর তুমি মিলে কিছু করতে পারছো না, সেখানে আমি আর মা কি করব? আরে বাবা, এটা আলোচনা করার জন্যই তো আমরা কথা বলছি, যাতে কিছু একটা সমাধান বার করতে পারি। বীর কিন্তু কথাটা মন্দ বলেনি। আচ্ছা স্বামী, এতদিন তো তুমি আর বীর মিলে সব সমস্যার সমাধান করেছো, যদি এটা আমি সমাধান করতে পারি তাহলে আমি যা চাইবো তাই দেবে, বলো? তুমি মুখ ফুটে চাইবে আর তোমাকে কি আমি কিছু না দিয়ে থাকতে পারবো? কিন্তু আগে তো আমরা এই বিপদের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করি, তারপর যা চাইবে আমি তাই দেব। কিন্তু তোমাকে আমি এই বিপদের হাতে ঠেলে দিতে পারি না সরস বউ। মা, এই তুমি কি বলছো? তুমি তুমি কি করবে? তুমি তো জানো ওই ভয়ঙ্কর ডাকাত কত নিষ্ঠুর, ছদ্মবেশে আসে আর মেয়েদের বিয়ে করে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে, তাদের পুরো দলবল আছে তাদের সাথে। হ্যাঁ ঠিকই তো, বৌমা তো ঠিক কথাই বলেছে সারস বউ, তোমাকে এসব কিচ্ছু করতে হবে না, আমরা দেখছি কিছু করা যায় নাকি। স্বামী, আগে আমার কথাটা তো একবার শোনো। না সারস বউ, আমি তোমাকে বা বৌমাকে এই ঝুঁকি নিতে দেব না, তাতে যাই হয়ে যাক না কেন। বাবা বাবা, তুমি মায়ের কথাটা তো একবার শোনো, মা কি বলতে চাইছে। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি পরিকল্পনা। বেশ কিছুদিন ধরে গৌরগঞ্জ রাজ্যের এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর ডাকাতের দল আস্তানা গেড়েছে, আর ভোলা ভালা মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে ছদ্মবেশে এসে বিয়ে করে নিয়ে যাচ্ছে। তারপর সেই মেয়ের বাপের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে মেয়েটিকে হত্যা করছে। তাই কাঠুরিয়ার পরিবার এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, কোনো রকমভাবে কিছুই সমাধান তারা করতে পারে না। অবশেষে সারস বউ তার নিজের পরিকল্পনার কথা সবাইকে বলে, যে কিভাবে ওই খুনি ডাকাতকে নিজের জালে ফাঁসিয়ে নিয়ে তাদের পুরো দল বলের মুখোশ মানুষের সামনে খুলে দেবে। সব শুনে কাঠুরিয়া বলে, কিন্তু চাকিওয়ালা কি রাজি হবে? কেন রাজি হবে না বাবা, এটা তো আমাদের স্বার্থের জন্য কিছু করছি না, গ্রামের সবার কথা ভেবে আমরা করছি। চাকিওয়ালা নিশ্চয়ই রাজি হবে, আর তাছাড়া চাকিওয়ালার নিজেরই তো একটা বিবাহযোগ্য কন্যা আছে, তাই তার সাথে কোনো কিছু খারাপ হওয়ার আগেই আমাদের এই কাজটা করতে হবে। তুই ঠিক বলেছিস বীর। এরপর সারস বউয়ের পরিকল্পনা মতো কাঠুরিয়া চাকিওয়ালার সঙ্গে কথা বলে। চাকিওয়ালা এক কথায় রাজি হয়ে যায়, আর পরিকল্পনা মতো সারস বউকে একটি মেয়ের সাজে সাজানো হয় আর চাকিওয়ালার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আরে শুভ্রা, তুই সব পারবি তো মা? হ্যাঁ কাকা, নিশ্চয়ই পারবো, আর তাছাড়া স্বামী তো আছে, আমার কোনো বিপদ হলেই উনি চলে আসবেন, আর আমার বীর আছে, ওদের জন্যই তো আমি এতটা সাহস পেলাম। এখন তুমি আর আমার কাকা নও, তুমি হলে আমার বাবার মতো, আমার বাবা।
তুই গ্রামের জন্য যা করেছিস তাতে তুই আমার সত্যি মেয়ে হলে আমার খুশির সীমা থাকতো না রে। আমি তো তোমারই মেয়ে গো কাকা। চাকিওয়ালা ঘটক ধরে সেই খুনি ডাকাতকে খবর দেয় যে তার মেয়ের বিবাহের জন্য তারা পাত্র খুঁজছে, আর খবর দেবার পরের দিনই সেই পাত্র এসে হাজির হয় চাকিওয়ালার বাড়িতে। তোমার সাথে আমার বিয়ের কথা পাকা হয়েছে, এখন তো তুমি আমার হবু বউ। তুমি আমার বাড়িতে এসো একদিন, আমার বাড়িঘর কেমন দেখে যেও একটু। আমি তো জানি না আপনার বাড়িটা ঠিক কোথায়। লোকটি মুচকি হেসে বলে, আমার বাড়ি গভীর জঙ্গলে, সামনে রবিবারে তোমাকে আসতেই হবে। আমি সেদিন আমার বাড়িতে আরো কিছু জনকে নিমন্ত্রণ করেছি, তোমাকে তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কিন্তু গভীর বনে আমি একা একটা মেয়ে, না মানে পথ যদি হারিয়ে ফেলি। চিন্তা করো না, আমি পথে ছাই ছড়িয়ে রাখবো যাতে তুমি সঠিক রাস্তা চিনে আসতে পারো। রবিবারে সারস বউ যখন বেরোতে যাবে তখন তার মনে বড় ভয় হলো। আমি পারবো তো, বড় মুখ করে তো বলে ফেললাম, কিন্তু সত্যি সত্যি যদি কোনো বিপদ। কি হলো রে শুভ্রা, কি ভাবছিস এত? এবার তো যা, না হলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ গো কাকা, যাবো তো, কিন্তু আমার এমন ভয় লাগছে কেন? কোনোদিন তো এমন হয় না, ওখানে যেতে আমার একেবারে মন চাইছে না, কিন্তু আমাকে যে যেতেই হবে। ওই জঙ্গলের পথে একা যাব, যদি ফেরার সময় পথ হারিয়ে ফেলি, ছাই যদি হাওয়াতে উড়ে যায়, তাহলে ফিরে আসবো কি করে? তা তুই ঠিক বলেছিস। কি করা যায় কি করা যায়। আচ্ছা দাঁড়া, আসছি আমি। এই নে, এই সিমের বীজগুলো কাছে রাখ, পথে যেতে যেতে এই বীজগুলো ছড়াতে ছড়াতে যাবি। আসছি কাকা। যা, সাবধানে যাস। সারস বউ বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর বনের পথে ঢোকার মুখেই দেখতে পেল ছাই দিয়ে পথচিহ্ন করা আছে। সেই ছাই উদ্দেশ্য করে সারস বউ বনের পথ ধরে এগিয়ে গেল। যাবার সময় দুপা অন্তর ডানে বায়ে শিমের বীজ ছেটাতে ছেটাতে গেল। প্রায় সারা দিন পথ চলে বনের ঠিক মাঝখানে এসে হাজির হলো সারস বউ। সেখানে প্রায় রাতের মতোই অন্ধকার, চারিদিকে ফাঁকা শুনশান, শুধুমাত্র একটি পুরনো বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। এই কেমন জায়গা, এই একটি মাত্র পুরনো বাড়ি ছাড়া চারিদিকে কিচ্ছু নেই, তবে কি এই বাড়িতেই ওই শয়তানটা থাকে? সারস বউ ভয়ে ভয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করল। চারিদিকে কেউ কোথাও নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা গলা শোনা গেল, ফিরে যাও বিয়ের কোণে, এ বাড়ি মরার বাড়ি, যেন তা মনে। কে কে কথা বলে? সারস বউ মুখ উঁচু করে দেখতে পেল দেওয়ালের গা থেকে একটা খাঁচা ঝুলছে, আর তার মধ্যে একটি পাখি। ফিরে যাও, ফিরে যাও বিয়ের কোণে, এ বাড়ি মরার বাড়ি, যেন তা মনে। সারস
সারস বউ সব ঘর ঘুরে দেখল, কিন্তু সব ঘরই খালি, কোথাও কোনো প্রাণী নেই। এখানে তো কেউ নেই, তবে ওরা গেল কোথায়? এমন সময় সারস বউ মাটির নিচে যাবার একটি সিঁড়ি দেখতে পেল। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতেই দেখতে পেল একটি অনেক বড় ঘর, আর সেখানে এক থুরথুরি বুড়ি বসে ঘর নাড়ছে, আর তার বিশাল কড়াই ভরে তেল গরম করছে। কে তুমি, কি চাই এখানে? আমি আমার হবু স্বামীর ডাকে এখানে এসেছি, উনি হয়তো এখানেই থাকেন। তুমি যে কোথায় এসেছো তুমি তা নিজেই জানো না। কোথায় এসেছি আমি? এটা খুনিদের আড্ডাখানা, তুমি ভাবছো এইবার তোমার বিয়ে হবে? হবে বটে, তবে বিয়ে হলেই যে মৃত্যু হবে। মানে? মানে এই দেখছ কড়াইয়ে গরম তেল ফুটছে, যেই ওরা তোমায় হাতে পাবে আর কি ছুটি না ভেবে তোমায় কেটে এই কড়াইয়ের তেলে রান্না করবে। তারপর তোমায় খাবে। কি বলছেন? ওরা যে মানুষের মাংস খায়। এখন একমাত্র আমি দয়া করলেই তুমি বাঁচতে পারবে, নইলে তোমার হয়ে গেল। আমি বাড়ি যেতে চাই, আমাকে দয়া করে সাহায্য করুন। তোমাকে দেখে আমার বড় মায়া হচ্ছে, বেশ এসো আমার সাথে। ওরা আসার আগেই তোমাকে লুকিয়ে পড়তে হবে। এরপর বুড়ি তাকে প্রকাণ্ড এক কলসির পেছনে লুকিয়ে দিল, যাতে সারস বউকে আর কেউ দেখতে না পায়। আজ রাতে যখন খুনিগুলো ঘুমাবে তখন আমরা দুজন পালাবো। আমরা তো চাইলে এখনই পালাতে পারি। না, পারি না। আমাকে পাহারা দিতে একটা পাখি আছে, সে রাতে ঘুমলেই আমরা পালাতে পারব। বহুকাল ধরে আমি এমন একটি সুযোগের অপেক্ষায় বসেছিলাম। তাহলে এতকাল তুমি পালাওনি কেন? পাখিটা দিনে জাগে রাতে ঘুমোয়, আর আমি যে রাত কানা তাই আমার আর পালানো হয়নি। যাই হোক,
চুপটি করে ইঁদুরের মতো বসে থাকো, নড়ো না যেন, নড়েছ কি সর্বনাশ।